গুড মর্নিং, এই উঠলাম সবে। আজকে দেরি করে ঘুম ভেঙে গেছে। ফ্রেশ হয়ে চলে আসলাম। আর এই যে চা গরম হচ্ছে, চায়ের সাথে মিষ্টি গরম হচ্ছে, মেয়ে খাবে তাই একটু চায়ের উপর দিয়ে দিলাম। পালং শাক হবে, পালং শাকের সব কেটে রেখেছে রিনা। আর ডাল আছে, ডালটা গরম করে রাখলাম। আর খাওয়ার সময় ডিম ভেজে নেবো। চলো করে নিই, চাটা খেয়ে নিই, তারপর পালং শাক করবো। পালং শাক হচ্ছে, ওটা ফুটুক সিদ্ধ হোক, আমি চা খেয়ে নিই। মেয়ের সাথে সাথে আমিও ভেপার নিলাম, মেয়েকেও দিলাম। ওর ঠান্ডা লেগেছে, কাল থেকেই শরীরটা ভালো নেই। কাল থেকেই মেয়ের খুব হাঁচি পড়ছে, নাক দিয়ে জল পড়ছে, ঠান্ডা লেগে গেছে। ডাস্ট অ্যালার্জি আছে ওর, হাঁচি পড়ছে খুব। শোনো, ভেপার দিলাম, ভেপার নিয়ে পড়তে বসলো, আমিও একটু নিয়ে নিলাম ওর সাথে সাথে ভেপার। চলো চাটা খেয়ে নিই, আবার চা খাচ্ছি এখন, ব্রাউন পাউরুটি চা। পালং শাক হয়ে গেছে, আর কালকে ডাল ছিল সেটা গরম করে রেখেছে। চলো, এই যে পড়ে উঠলো, উঠে এখন শিব দেখছি আমরা দুজনা ট্যাবে। পার্বতী আর শিবের বিয়ে হচ্ছে তাই দেখছি। চলো দেখে নিই, দেখি বেরোচ্ছি। আমিও একটু ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, খুব ঠান্ডা লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি পড়ছে। একটু দেখিয়ে নিয়ে আসি, 27 তারিখ থেকে পরীক্ষা। হ্যাঁ একদম, আজকে হয়ে যাবে কমপ্লিট। ঠিক আছে, জ্যামে আটকে আছি এখানে। তোমাকেও তুলেছি, বলছি এই গোড়া কাকুর কাছে। বাড়ি ঢুকলাম, ওর ওষুধ নিলাম, কটা বাজার ছিল পরে আসলাম। হ্যাঁ যাবো, ৫৬০ টাকা আগে হচ্ছে ৮০০ কত ৮০০ কাজ হয়ে গেছে তাই নিচে যাচ্ছি, একটু দেখে আসি কেমন করলো।
আজকে কাজ কমপ্লিট হয়ে গেল, এবার কারেন্টের কাজ হবে। চলো কই দেখি, দেখে আসলাম, ভালোই হয়েছে রংটা। তোমার মেয়ে পছন্দ করেছিল রংটা, ভালোই লাগছে। চলো ঘরে যাই। দেখে আসলাম তোর পছন্দের রং করা, ভালো হয়েছে, ভালো লাগছে। দেখো সূর্যটা কি সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। মেয়ে বলে একটু সুজি খাবে, তাই সুজি করে দিলাম, বেগুন ভর্তা আর এই সুজি, এই দিয়ে খাবে রাতে। এখন স্যার এসছে পড়ছে, মুখে কিছু ভালো লাগছে না, তাই বললো সুজি করে দিতে। সুজি করে রেখে দিলাম, পড়ে উঠলে খাবে।